মস্তকে পড়লে বটে রাজ্যলাভ ঘটে। অর্থ মাথায় টিকটিকি পড়াকে শুভ মনে করা হয়। রাজ্যসুখ, রাজ্যলাভ, সম্মান, পদ প্রতিষ্ঠা এগুলো বৃদ্ধির ইঙ্গিত দেয়। কানে যদি পড়ে সাজো অলঙ্কারে, অর্থ কানে টিকটিকি পড়াকে একটা শুভ লক্ষণ হিসাবে ধরা হয়। এটি গয়না এবং সাজসজ্জার বস্তু পাওয়ার যোগ ইঙ্গিত করে। পড়িলে পাঁজরে সুখ বন্ধু সাক্ষাৎকারে, অর্থ বুকের পাঁজরের উপর টিকটিকি পড়লে বন্ধুর সঙ্গে দেখা হয়। পুরনো কোনো বন্ধু যাদের সাথে অনেক দিন কোনো যোগাযোগ নেই, হঠাৎ করে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা থাকে। কণ্ঠে পড়িলে কয় অর্থাগম হয়, অর্থ গলায় টিকটিকি পড়লে অর্থ ধনসম্পত্তি লাভ হয়। আকস্মিকভাবে কোনো অর্থ যেটা পাওয়ার কথা নয় হঠাৎ করে প্রাপ্তি ঘটে। পড়িলে তোমার হৃদয় সুহাগ বৃদ্ধি পায়, অর্থ বুকের মাঝে টিকটিকি পড়া শুভ লক্ষণ বলে ধরা হয়। বুকের মাঝে টিকটিকি পড়লে কারোর প্রতি ভালোবাসা মায়া মমতা বৃদ্ধি পায়। যখন পরে পায়ে দেশ ভ্রমণ হয়, অর্থ পায়ে টিকটিকি পড়লে দেশ বিদেশ ভ্রমণের যোগ আসে, অথবা নিকটস্থ কোনো জায়গায় ভ্রমণ হতে পারে। জানু দেশে ভালো নয় হয় অর্থ ক্ষয়, অর্থ জানু দেশে অর্থাৎ হাঁটুতে অথবা হাঁটুর আশেপাশে যদি টিকটিকি পড়ে সেটি ভালো লক্ষণ নয়, অর্থ ক্ষতি হয় এবং খরচ বৃদ্ধি পায়। নাকেতে পড়িলে লাভ হয় সুগন্ধিতে, অর্থ নাকের উপরে যদি টিকটিকি এসে পড়ে সেক্ষেত্রে সুগন্ধি দ্রব্য লাভ হয়। ওপর থেকে যখন পড়ে সামনে লাভ হয় কিন্তু যানবাহনে, অর্থ টিকটিকি যদি উপর থেকে আপনার সামনে এসে পড়ে সেক্ষেত্রে যানবাহন কেনার অথবা যানবাহন পাওয়ার যোগ আসে। পিঠে যখন হয় পতিত লাভ হয় ভূ সম্পদ, অর্থ পিঠের উপরে যদি টিকটিকি এসে পড়ে তবে জমি জায়গা অর্থ কিংবা মূল্যবান জিনিস প্রাপ্ত হয়। কোমরে পড়িলে হব নব বস্ত্রলাভ, অর্থ কোমরে টিকটিকি পড়লে নূতন কাপড় ক্রয় করতে পারেন অথবা উপহারস্বরূপ নূতন বস্ত্র পেতে পারেন। পড়িলে বাহুদয় আনন্দলাভ হয়, অর্থ দুটি বাহুর মধ্যে যে কোনো একটি বাহুতে টিকটিকি পড়লে মানসিকভাবে আনন্দ পাওয়া যায় অথবা এমন কিছু শুভ ঘটনা ঘটতে পারে যাতে আপনি আনন্দ উপভোগ করতে পারবেন। বন্ধুরা, ভিডিওতে থাকা এই কথাগুলি আপনাদের যদি সঠিক মনে হয় তাহলে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করে যাবেন। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।